জামায়াত শিবির মসজিদ আর ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফফম রুহুল হক। জামায়াত শিবিরের সহিংসতায় রাজধানীতে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে তিনি একথা বলেন। দুপুরের সহিংসতায় অন্তত 30 জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতদের মধ্যে আশরাফুজ্জামান হীরা নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। বেশ কজন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে গেলেও এখনও এই ঘটনায় আরও 6 জন হাসপাতালে ভর্তি আছেন। বিকেলে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে তরুণদের আন্দোলনের সংবাদ পরিবেশন করায় এখন সাংবাদিকরাও জামায়াত শিবিরের শত্রুতে পরিণত হয়েছে। যে মসজিদের মধ্যে থেকে এরা ছুড়ে মারছে, গুলি ছুড়ে মারছে। এখন আমরা যদি মসজিদের মধ্যে ঢুকি তাহলে তোমাদের নিউজ মিডিয়া দুনিয়া সব শেষ করে দেবে। অথচ ওরা করছে, এখন কিছু করে না। এখন এইটাই তাহলে মুশকিল, যারা ধর্ম 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 করবে, মসজিদের মধ্যে বসে বোম মারবে। যেহেতু প্রজন্ম চত্বরে গত 15-16 দিন তোমরা ঠিকই লাইভ ট্রান্সমিশন করেছ এবং সারা দেশ এবং বিদেশ সারা বিশ্বব্যাপী এটাকে প্রচারিত হয়েছে, সুতরাং তোমরাই এখন তাদের শত্রু।